नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ শুরু করছি আনন্দ লাইভ রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জেলার এবিপি আনন্দর স্টুডিও থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব আমরা আর শুরুতেই আপনাদের দেখাবো 02 পেও 4 বছর ধরে শিক্ষকতা করছেন হাইকোর্টের নির্দেশ মেনে এবার পদক্ষেপ করলো স্কুল সার্ভিস কমিশন 618 জন শিক্ষকের সুপারিশপত্র বাতিল হচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানালো স্কুল সার্ভিস কমিশন ওএমআর শীট এবং সার্ভারে দেদার নম্বরের ফারাক বলে সূত্রের খবর চাকরি খোয়ালেন নবম দশমের 618 জন অ্যাসিস্ট্যান্ট টিচার আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কৃষ্ণেন্দু কয়েকদিন আগে দেখা গিয়েছিল যে গ্রুপ ডি তে 1911 জনের সুপারিশপত্র ঠিক এইভাবেই কমিশন প্রত্যাহার করে নিয়েছিল এবার 9 10 এর ক্ষেত্রে 618 জনের অর্থাৎ দুটি ক্ষেত্রে কারণ একই ওএমআর শীট এবং সার্ভারে নম্বরের বিপুল ফারাক একদমই তাই এবং 1911 জন ছিল গ্রুপ ডি বা শিক্ষাকর্মী সেই শিক্ষাকর্মীদের চাকরি চলে গিয়েছিল আজকে যে তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তারা হচ্ছে শিক্ষক তারা পড়িয়েছেন তারা শিক্ষকতা করেছেন এবং কারো কারো নিয়োগপত্রের সুপারিশ পেয়েছে 2018 থেকে 2019 অর্থাৎ 4 বছর 3 বছর 5 বছর ধরে তারা শিক্ষকতা করছেন এবং তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ প্রকাশ হচ্ছে স্কুল সার্ভিস কমিশনই প্রকাশ এনেছে 952 জনের ওএমআরসি তাতে দেখা যাচ্ছে যে ওএমআরসিতে সাদা খাতা অথবা শূন্য পেয়েছে অথচ সার্ভারে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে যেখানে 53 পর্যন্ত নম্বর পেয়েছে কেউ 50 কেউ 51 কেউ 52 47 43 অর্থাৎ শূন্য পেয়েও 4 বছর ধরে 3 বছর ধরে স্কুলে রাজ্যের স্কুলে বিভিন্ন গোটা রাজ্য জুড়ে স্কুলে এই শিক্ষকরা পড়াচ্ছিলেন এবং সেই অযোগ্য শিক্ষকরা পড়াচ্ছিলেন অবশেষে হাইকোর্টের নির্দেশে স্বতঃপ্রণোদিতভাবে কোনোভাবেই নয় স্কুল সার্ভিস কমিশন আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বলছে যে 618 জনের তালিকা একটা প্রকাশ করা হয়েছে এবং তাতে স্কুল সার্ভিস কমিশন বলছে ভুল করে এদের নিয়োগ সুপারিশপত্র দেওয়া হয়েছিল অর্থাৎ দুর্নীতি ভুল কার্যত মেনে নিয়ে আজকে স্কুল সার্ভিস কমিশন যারা শিক্ষকদের সুপারিশপত্র দেয় এবং তার সেই সুপারিশের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেয় তারাই আগের সুপারিশপত্র বাতিল করার সিদ্ধান্ত নিল আগামী দিনে 618 জনের চাকরি চলে যাবে এমনটাই স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে এবং স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়েছে যে 952 জনের ওয়েবার্সিটি এরকম অদল বদল হয়েছিল প্রচুর নম্বরের ফারাক ছিল তার মধ্যে 805 জনের নাম প্রকাশ হয়েছিল এবং তারপর তাদের মধ্যে থেকে প্রথম ধাপে 618 জনের আজকে নামের তালিকা প্রকাশ করা হয়েছে আগামী দিনে দ্বিতীয় ধাপেও তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে ধন্যবাদ কৃষ্ণেন্দু পরের খবরে আসবো রাজ্যপালের সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিচ্ছে রাজভবন সূত্রের খবর রাজ্য সরকারকে এই মর্মে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে তবে নবান্নর তরফে এখনও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে এটা কি রাজভবন এবং নবান্নের মধ্যে সংঘাতের প্রথম ধাপ রাজ্যপাল মহোদয়ের সচিবালয় রাজ্যপাল মহোদয়ের মতো হওয়া উচিত রাজ্যপাল মহোদয়ের সচিবালয় মমতা ব্যানার্জির মতো হওয়া উচিত নয় রাজ্যপাল মহোদয় ট্র্যাকে ফিরে আসবেন ফিরছেন আমি আশাবাদী তিনি সংবিধানের প্রোটেক্টর হিসেবে গোপালকৃষ্ণ গান্ধী এবং জগদীপ ধনখড়জির দেখানো পথে বাংলার মানুষকে পীড়িত মানুষকে রক্ষা করবেন এবং সংবিধানকে পূর্ণ মাত্রায় প্রোটেক্টেড করবেন তাহেরপুরে কেন তৃণমূল জিততে পারেনি মিউনিসিপ্যালিটিতে ছ ঘন্টার মধ্যে ওসিকে সরিয়ে দেওয়া হল কর্মচারীরা কেন ডিএর দাবি করেছে অতএব পত্রপাঠ 24 ঘন্টার মধ্যে স্ট্যান্ড রিলিজড তাদের দার্জিলিংয়ে পাঠিয়ে দেওয়া হলো রাজ্য সরকার যেরকম অগণতান্ত্রিক মনোভাবে চলে সেটা কখনো সমর্থনযোগ্য নয় রাজ্যপালও তার মতন করে সরিয়ে দিলেন দ্যাট ইজ দ্য প্রেরোগেটিভ অফ দ্য গভর্নর গভর্নর যদি মনে করে টমকে রাখবো অথবা রাখবো না ডিককে রাখবো না ওনার ইচ্ছার উপর নির্ভর করে উনি কাউকে রাখতে পারেন না রাখতে পারেন এই নিয়ে কোনো মন্তব্য করবো না রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মধ্যে পূর্বসূরির কাছে রাজ্যপাল উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে সিভি আনন্দ বোস এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন সিভি আনন্দ বোস এবং উপরাষ্ট্রপতির মধ্যে দীর্ঘ কথোপকথন আজকে হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে সিভি আনন্দ বোস আগে বুঝতে পারেননি তাই পূর্বসূরির কাছে আগের অবস্থান জানতে গিয়েছেন জগদীপ ধনখড় সিভি আনন্দ বোস সাক্ষাৎ নিয়ে দাবি বঙ্গ বিজেপির Thank you.
राज्यपाल भाषण निये मुख्यमंत्री और बिरोधी दलनेतार बक्तव्य घिरे उत्तप्त हो उठल विधानसभा। शुभेंदु अधिकारी बोलें, राज्यपाल बक्तव्य सत्यता नहीं, अध्यक्ष के चेयर असम्मान अभियोगे शुभेंदु अधिकारी के सस्पेंड करार प्रस्ताव आनें तापस राय, जदिव मुख्यमंत्री अनुरोधे से प्रस्ताव प्रत्याहर करा है। মুখ্যমন্ত্রী এবং আইএএস আইপিএস নিয়ে আপনার কিছু বলা যাবে না, শুধু রেকর্ড থেকে বলা বক্তব্য বাতিল নয়, আমার স্পিচটাও কি হবে যদি অধ্যক্ষ মহোদয় ডিকটেট করে দেন, সেক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, নিয়ম মেনে আমরা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নিয়েছি, এবারে উনারা সেটা গ্রহণ করবেন না করবেন চিফ মিনিস্টারের সম্বন্ধে যদি কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বক্তব্য রাখে সেটাকে আমি বাধা দিতেই পারি। রাজ্যপালের যেমন প্রেস রিলিজ নিয়ে উনি এত কথা বললেন, রাজ্যপালের তো উচিত ছিল যদি ওর কোনো বিল সম্বন্ধে সংশয় থাকে বিধানসভাকে জানাবেন, উনি প্রেস করে কেন জানাবেন, আর সেটাও বিরোধী দলের কাছ থেকে বিধানসভায় শুনতে হবে? একটু অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটছে, ওরা জানেন না, বুঝতেও চান না, আমি কী বলবো আর এই ব্যাপারে এনেছেন, ওদের অধিকার রয়েছে আনবার, এনেছেন, আমি এক্সামিন করব, এক্সামিন করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে, সেই সিদ্ধান্ত আমি নেব। বিধানসভার ভেতরে কিভাবে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আজকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তমলুক থেকে বাসুদেব জানাবে আপনাদের বিস্তারিত। একেবারেই সুব্রজিৎ, বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন কত কারখানা, কত পেট্রোল পাম্প, আদার জাহাজ, তিনি আজ সাদা, পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও। ওনার এই ভাঙা রেকর্ডটা উনি নন্দীগ্রামে ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে ঘুরে বলেছিলেন, তার উত্তর 2 মে 2021 ভোট গণনাতে নন্দীগ্রামের গণদেবতা দিয়ে দিয়েছে, গণতন্ত্রে মানুষই শেষ কথা, তারপরে এই ধরনের পার্সোনাল অ্যাটাকের উত্তর দেওয়ার দরকার নেই। তবে আমার খুবই আনন্দ লাগছে, এটার মুঝে আচ্ছা লাগ রা হ্যায়, শুভেন্দু 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 শুভেন্দু, মাথার ডাক্তার দেখান, একটু শান্তিতে থাকুন, কারণ ভবিষ্যৎ খুব অন্ধকার। আসছে পরের খবরে, কোচবিহারে বিএসএফ এর গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোচবিহারের বিজেপি সাংসদ, জানিয়ে আরও চলল শাসক বিরোধী তরজাসো। জেলবন্দী অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে বিকাশ রায়চৌধুরীর কথা বলা নিয়ে কাজল শেখের দাবি প্রসঙ্গে মন্তব্য না করলেও পত্রপাঠ খারিজও করলেন না বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এই প্রসঙ্গে কাজল শেখের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অন্যদিকে এদিন এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কাজল শেখ। অনুব্রত মণ্ডল আমায় ফোন করেনি, আমি বিকাশবাবু নই, বিকাশদা আমাকে বলেনি, কাজল শেখ বলেছে, এবার তিনটে এই ক্যারেক্টারের মধ্যে আমি নেই, সুতরাং আমি তো বলতে পারবো না, ক্লারিফিকেশান দিতে পারবো না যে কে কাকে ফোন করছে বা করছে কি না, আদৌ করছে না কি না সেটাও আমি বলতে পারবো না। উড়িয়েও দিলেন না, আবার এ নিয়ে মন্তব্যও করতে চাইলেন না। বীরভূমে জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখের বিস্ফোরক দাবি নিয়ে এমনই অবস্থান নিলেন কেষ্ট মণ্ডলের গোষ্ঠীর নন বলেই পরিচিত বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আসানসোল জেল থেকে বসেই জেলার সংগঠন চালাচ্ছেন অনুব্রত মণ্ডল, রবিবার এমনই ইঙ্গিত করে লালমাটির জেলার রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য ও অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ। অনুব্রত মণ্ডল তো জেলে আছে, আপনি বলেন যে ফোনে হয়তো কথা বলছে, জেলে 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 আছেন, কিন্তু বিকাশদার সঙ্গে নিশ্চয়ই কথা হচ্ছে, যার জন্য বিকাশদা বলছে তিনা তিনি কেষ্টদা কথা মতো চলছে, বিকাশদা কথা জেলা সভাপতি তো সভাপতি তার ফোন চেক করলে বুঝতে পারবো কথা হচ্ছে। যদিও সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দেন শিউরির তৃণমূল বিধায়ক ও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী। বলেছে সেটা পুরোপুরি মিথ্যা, আমার সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই, এই ধরনের যে অভিযোগ এটা পুরোপুরি মিথ্যা বলি মনে করি এবং এটা বিভ্রান্তিকর খবর। কিন্তু সোমবার সেই পথে হাঁটলেন না শতাব্দী রায়, বরং তার দাবি কাজল শেখের সঙ্গে কথা বলার পরই তিনি এ বিষয়ে বলবেন।
কে বলেছে, কার সঙ্গে বলেছে, কেন বলেছে, এই কোনোটা বলতে আমি নেই। সুতরাং আমি তোমাদের ক্লারিফিকেশান দিতে পারবো না যে হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছে বা আমি ছিলাম কথা হয়েছে বা আমার ফোন থেকে কথা হয়েছে, কোনো ক্লারিফিকেশান আমি দিতে পারবো না। তো যতক্ষণ না আমার সঙ্গে কাজলের কথা হচ্ছে বা এই বিষয়ে যদি তোমার জেল থেকে কথা হয়েছে কি হয়নি সেই বিষয়ে ক্লারিফিকেশান চাও আমার থেকে, আমার থেকে কোনো উত্তর পাবে না, কারণ আমি এর মধ্যে ছিলাম না, আমি জানি না। শতাব্দী দিদিমণি একথা জানেন, কিন্তু সত্য কথা সত্যভাবে বলার মতো হিম্মত দেখছেন না, দেখলে ওনাদের পেটের ভাতটা বন্ধ হয়ে যাবে। এনারা তো সব কর্মচারী, সেই জন্য কর্মচারীদের বিশেষ কিছু বলার ক্ষমতা নাই। তবে কাজল শেখ যখন বলেছে তখন ডাল মে কুচ কালা হয়। জেলে থেকে ফোন ব্যবহার করা নিয়ে এই বিতর্কের মাঝেই এদিন মাদক সংক্রান্ত একটি মামলায় রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে মেদিনীপুর সদর ব্লকে সিজুয়াতে শাল জঙ্গলে আগুন, এই হচ্ছে সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের সিজুয়া শাল জঙ্গল দাও দাও করে জ্বলছে গোটা জঙ্গল। এই ছবি পশ্চিম মেদিনীপুরের সিজুয়ার, যেখানে শাল জঙ্গলে আগুন লেগেছে এবং আতঙ্কে স্থানীয় বাসিন্দারা, এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন আস্ত একটা শাল জঙ্গল কীভাবে দাও দাও করে জ্বলছে। এরই পাশাপাশি আপনাদের দেখাতে যাবো পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি। এই হচ্ছে বকখালি, যেখানে আগুন লেগেছে। বকখালি আপনাদের জানাবো বিশালাক্ষী মন্দির লাগোয়া বনাঞ্চল, সেখানে আগুন লেগেছে। অর্থাৎ দুটি জঙ্গলের ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে সিজুয়া এবং অন্যদিকে এই হচ্ছে বকখালি বিশালাক্ষী মন্দির লাগোয়া আগুন। এই আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুটি জায়গা, একদিকে পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, দু জায়গায় ভয়াবহ আগুন। কয়েকশো বিঘা এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এই বকখালিতে। আগুন নিয়ন্ত্রণে সিভিল ডিফেন্স, বনকর্মী এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পৌঁছয়। একদিকে মেদিনীপুরে শাল জঙ্গলে আগুন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালিতে বনাঞ্চলে আগুন। ওই দেখো মাল কি হয় জ্বলছে, গড়া এই দেখো গড়া। আনন্দ লাইভ আজকের মতো এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত ১০টায়। একটু পরে দেখুন এক ডজন গল্প, চোখ রাখুন এবিপি আনন্দে।